কম আলোচনা হলো না সাকিব খান অভিনীত নবাব এলএলবি ছবিটি নিয়ে। নির্মাতা অনন্য মামুনের এই ছবিটি নির্মাণের শুরু থেকেই নানা কারণে আলোচনার টেবিলে সরব হয়ে আছে। কথা ছিল অক্টোবর মাসেই মুক্তি পাবে ছবিটি, কিন্তু তার হয়নি। নির্মাতার আশ্বাস, সব কিছু পরিকল্পনা মতো এগুলে ডিসেম্বর মাসেই মুক্তি পাবে নবাব এলএলবি। শাশ্বত মেহেদীর প্রতিবেদন। শুধু তাই নয়, সম্প্রতি এফডিসিতে সাকিব অংশ নিয়েছেন ছবিটির পার্টি সং বা আইটেম গানে। তার সঙ্গে আইটেম কন্যা হিসেবে ধরা দিয়েছেন নৃত্যশিল্পী হৃদি শেখ। কিন্তু ছবিটি মুক্তি পাচ্ছে কবে? শুধু গানের দৃশ্যায়ন জটিলতার কারণে থেমেছিল ছবিটির মুক্তি। তবে সেই জটিলতা কাটতে শুরু করেছে, কিন্তু এখনও বাকি আছে ছবিটির দুটি গান। কিন্তু ছবির নায়িকা মাহিয়া মাহির পাসপোর্ট জটিলতার কারণে তা আর হয়ে ওঠেনি। এবার 27 নভেম্বর আবার মালদ্বীপ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। সাহস চরিত্রহীন যারা